হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে নাইট্রাইডারের ইঞ্জিনে যে একটা মোবিল ফিল্টার থাকে অনেকেই জিজ্ঞাসা করেন, তো মোবিল ফিল্টারটা আজকে দেখাবো। এখন মোবিল ড্রেন দেওয়া হবে, তো এটা হচ্ছে মোবিল ড্রেনের নাট, আর এখানে হচ্ছে অয়েল ফিল্টার থাকে। তো এখনই আমরা এটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এক্সট্রিম লেভেলের ময়লা, আসলে মাটি জাতীয় প্লাস গ্যাস কি ডাটা জাতীয়, লাইটটাও ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, এতটা ময়লা। এই দেখেন কি অবস্থা। তো আমরা বিক্রির উদ্দেশ্যে যে মোটরসাইকেলগুলো কিনে আনি, ম্যাক্সিমামই হয়তো বা জানে না যে এটার ভেতরে একটা অয়েল ফিল্টার আছে, যার কারণে অয়েল ফিল্টারটা ওয়াশও করা হয় না কখনো, মানে ম্যাক্সিমাম অবস্থায় এরকম পাই। দেখেন এটা কিন্তু ওয়াশেবল একটা ফিল্টার, কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এটা অকটেন দিয়ে পরিষ্কার করলে এই যে দেখেন, এখন একটা বালিকণাও নেই, কতটা ফ্রেশ। অথচ এটা মানে না ধুয়ে রাখাটা আসলে ইঞ্জিনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এই ফিল্টারটা যদি জ্যাম হয়ে যায় তাহলে ইঞ্জিন অয়েলটা ইঞ্জিনের হেড সিলিন্ডার পর্যন্ত পৌঁছায় না, তো ইঞ্জিনের তো এমনিই 12টা বেজে যাবে। ফিল্টার যেহেতু ময়লা, তো অয়েল ফিল্টারের নাটটাও তো ডেফিনেটলি ময়লা থাকবে, অনেক ময়লা এটার ভিতরেও। তো এগুলো সব ফ্রেশ করে যদি ফিটিং করা হয় তাহলে মোটামুটি 3-4 বার অয়েল ড্রেন করা পর্যন্ত, মানে 3-4 হাজার কিলো 5,000 কিলো পর্যন্ত মোটামুটি না ওয়াশ করলেও চলে। তারপরেও যদি সম্ভব হয়, প্রত্যেকবারে যদি ওয়াশ করা সম্ভব হয়, এটাতে তো আর ক্ষতি নাই বা তেমন লসের কিছু নেই, অল্প একটু তেল হলেই পরিষ্কার করা সম্ভব। তো আপনারা চেষ্টা করবেন যেন প্রতিবারই এই ফিল্টারটা ওয়াশ করে দেওয়া যায়, সেটা আপনাদের জন্য ভালো হবে। এই দেখুন নাটসহ ফিল্টারটা কত ফ্রেশ। এটা হচ্ছে ড্রেন নাট, ড্রেন নাটের মাঝখানে যে জায়গাটা দেখছেন এটা কিন্তু ম্যাগনেট। ইঞ্জিনের নিচে যে লোহার গুঁড়োগুলো আসে সেই লোহার গুঁড়োগুলো কিন্তু এই ড্রেন নাটটা ধরে রাখে, সো ড্রেন নাটটাও ধুয়ে লাগাবেন। অয়েল ফিল্টার ইঞ্জিনের একটা ইম্পর্ট্যান্ট এলিমেন্ট, তো এটা পরিষ্কার করে রাখাই সবসময় ভালো, চেষ্টা করবেন সেটাই। কারণ এটা যদি জ্যাম হয় এজন্য কিন্তু ইঞ্জিনের সাউন্ড নষ্ট হতে পারে, ইঞ্জিন ডাউন দেওয়া লাগতে পারে, গাড়ি সাদা ধোয়া মারতে পারে। সো এটার জন্য অনেক প্রবলেম চলে আসবে ভাই, এটা একবারে সবসময় পরিষ্কার রাখাটাই বেস্ট। এখন আমরা এখান থেকে ইঞ্জিন অয়েল দিয়ে দিব, সো ভিডিওটা এখন শেষ করব। আশা করি আপনাদের সবার আমার ভিডিও ভালো লাগে, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।